আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম মাহলিকুম নারাম, তুমি নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহ, এখন যদি কথার কথা আশেপাশে কোনো বাড়িতে আগুন লাগে, বাড়িতে কি লাগে? আগুন লাগে। আমি যদি আপনাদের মাইকে ডাকি, ভাই উঠেন না, আগুন লাগছে, নিজে নিজে নিভে যাবে, আপনারা বলবেন হুজুরের মাথা খারাপ, আগুন লাগছে ওটাকে নিজে নিজে নিভবে, আমরা এখন গিয়ে আগুন নিভাবো? আরে বয়ান তো পরেও শোনা যাবে, আরেকদিন শোনা যাবে, কিন্তু ঘরটা পুরো ছাই হয়ে যাবে, সেখানে গিয়ে আগুন নিভানো দরকার। আপনারা কেউ ডাকে নাই, ডাকা ছাড়াই আপনি মানবিক কারণে আপনি হৃদয়ের টানে গিয়া ওই ঘরে পানি ছিটাবেন, বালি ছিটাবেন, আগুন নিভাবার চেষ্টা করবেন, ঠিক না বলেন? তাহলে ঘরের মধ্যে আগুন লাগলে ঘরটা পুড়ে যাবে, ওই ঘরটাকে রক্ষা করার জন্য যেমন সব মানুষগুলো বেচাইন হয়ে যায়। ও বন্ধু আমার, আপনারা আমার পাশের ঘরে, আপনারা আমার ঘরের মধ্যে, আপনার ছেলের গায়ে জাহান্নামের আগুন লেগেছে, আপনার ছেলে আপনার মেয়ে বেনামাজি, আপনার ভাই বেনামাজি, আপনার বোন বেনামাজি, আপনার আপন জন প্রিয় জন বেনামাজি নামাজ পড়ে না, আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, ওদের ঘরে তো আগুন লেগে গেছে, ওই জাহান্নামের আগুন কোন পানি দিয়ে নিভাবেন? জাহান্নামের আগুন নিভাবার মতো ক্ষমতা দুনিয়ার কোনো পানির নাই, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসের নাই। অতএব ওই জাহান্নামের আগুন থেকে যদি ঘরওয়ালাদেরকে বাঁচাতে চান, তাহলে আসুন ওই ঘরওয়ালাদেরকে হাতে ধরে পায়ের পরে নামাজি বানাবার চেষ্টা করেন। নামাজ যতক্ষণ পর্যন্ত না ধরবে, ততক্ষণ পর্যন্ত ওই জাহান্নামের আগুন নিভবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাফসীর মাজারির মধ্যে লিখেছেন, তাফসীর মাজারির মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যেদিন প্রধান বিচারপতি হয়, বিচার কার্য শুরু করবেন, আল্লাহ প্রধান বিচারপতি তার এজলাসে বসান, সিংহাসনে বসান, বাবা আদম খুঁটির পাশে দাঁড়া দাঁড়া কাঁদে, হারে আমার সন্তান, আমার সন্তান, যেহেতু বেনামাজিদেরকে নাফরমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তিনটা ভাগ করা হবে, এক ভাগ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এক ভাগ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাব দেওয়া লাগবে না। কয় ভাগ হইল? কয়রা বিনা হিসাবে জাহান্নাম, ওরা হলো কাফের, আর হিসাব ছাড়াই জান্নাত, ওরা হলো মুত্তাকি, পাকা ইমানদার। তিন নম্বর গ্রুপ হলো মুসলমান, এই মুসলমানদের হিসাব দিতে হবে, এরা হলো অপরাধী, এরা হলো নাফরমান, এই নাফরমান মুসলমানদের হিসাব নেওয়া হবে, হিসাব নিকাশের পর যদি পাপ বেশি হয় তাহলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর নেকের পরিমাণ যদি বেশি হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। হিসাব চলতেছে, অপরাধী মুসলমান যারা তাদের আল্লাহর পয়গম্বর বাবা আদম দাঁড়া 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 কান্না করতেছে, ও আল্লাহ আমার বোন, আমার সন্তান, আমার সন্তান, ফেরেশতারা শিকল লাগায় বাঁধে আর জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা খুজু হুফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, এ ফেরেশতারা ধরো শিকল দিয়া বাঁধো, ফেরেশতারা ধরবে, কমরের মধ্যে শিকল লাগাবে, গলার মধ্যে শিকল লাগাবে, পায়ের মধ্যে শিকল লাগাবে, বেঁধে টেনে টেনে নিয়ে যাবে, যেতে চায় না, তারপরে টেনে টেনে ছাগলের মতো নিয়ে যাবে, আর ফেরেশতারা মাথার চুলগুলো এক হাত দিয়ে ধরবেন, পায়ের গোড়ালি ধরবে, লাকড়ি যেমন ইটের পুইনের মধ্যে, ইটের ভাটার মধ্যে যেমন লাকড়ি দেওয়া হয়, ওই লাকড়ির মতো জাহান্নামীদেরকে, বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবী আমার বলেন, উম্মত ওই বেনামাজিদেরকে যেই জাহান্নামে নিক্ষেপ করবে, সেই জাহান্নামের মধ্যে একটা মাঠ আছে, মাঠটার নাম হলো ওয়াদিউল হজন, দুঃখ কষ্টের ময়দান। ওই মাঠের মধ্যে অসংখ্য সাপ আর বিচ্ছু বসবাস করবে, এক একটা সাপ হবে উটের গলার মতো মোটা, আর এক একটা বিচ্ছু হবে খসরের মতো বড় বড়, একটা আর দুইটা নয়, হাজার হাজার সাপ বিচ্ছু বসবাস করবে। বেনামাজি যখন ময়দানের মধ্যে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে সাপ আর বিচ্ছুগুলো গর্তের ভিতর থেকে বের হবে, ওই সাপ আর বিচ্ছুগুলো তাকে অনবরত ধ্বংসন করতে থাকবে, আরে একবার যদি ধ্বংসন করে 40 বছরের মধ্যে ব্যথা আর যন্ত্রণা দূর হবে না।
ওই সাপগুলো একবার দুইবার নয় দৈনিক লক্ষ লক্ষ বার ধ্বংসন করবে। কোন কোন সাপ বিচ্ছুর এমন শক্তি হবে একবার আঘাত করলে চল্লিশ গজ মাটির নিচে ঢুকে যাবে, টেনে বের করবে, দাঁত দিয়ে টেনে বের করবে, আবার আঘাত করবে, আবার মাটির নিচে তলায় যাবে। এত অত্যাচার এত নির্যাতন করা হবে, চিৎকার করতে করতে গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে, তারপরে অত্যাচার বন্ধ হবে না। ভাইরা আমার আসুন, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। আল্লাহ তাআলা বলে অমাদ্র কামাহিয়া, এই জাহান্নাম কি জিনিস জারো নারুন, হামিয়া শুধু জ্বলন্ত আগুন আর আগুন। ওই জাহান্নামের মধ্যে ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, পিছে বুকেরা নিচে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, প্রজ্বলিত আগুন ছাড়া আর কিচ্ছু নাই, আগুন ছাড়া সেখানে কিচ্ছু নাই। ও বান্দা, সে আগুন সহ্য করতে পারবা না, আসো তওবা করে প্রতিজ্ঞা করি এখন থেকে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের হুকুম মানব, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, নামাজ কোনোদিন ছাড়ব না। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, বাবা আদম দ্বারা দ্বারা কানতেছে, এমন সময় একটা লোককে, একটা মুসলমান ফাসেক মুসলমানকে শিকল লাগায় ফেরেশতারা টেনে নিয়ে যায়। বাবা আদম তাকায় দেখে লোকটার কপালের মধ্যে একটা নূর চমকায়, একবার জ্বলে একবার নিবে, একবার জ্বলে একবার নিবে। বাবা আদম হাসরের ময়দানে কোন একটা দাগায় দাঁড়ায় চিৎকার করে করে ডাক দিবে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ। যখনই ডাক দিবে আওয়াজটা আল্লাহ তাআলা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায় দিবে। নবীজি দৌড়ে আসবে, বাবা আপনি কেন এইভাবে আমাকে ডাকেন? বলবে বাবা, তোমার একটা উম্মত কে মাত্র শিকল লাগায় টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তোমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করার ওয়াদা দিয়েছেন। তোমার সুপারিশ কবুল করার ওয়াদা দিয়েছেন, তুমি যদি সুপারিশ করো আল্লাহ তাকে মাফ করে দিবে, যাও তার জন্য সুপারিশ করো। নবীজি বলবেন, বাবা এটা যে আমার উম্মত আপনি কেমন করে জানলেন? কয় বাবা, 1,24,000 পয়গম্বরের উম্মতেই ময়দানে হাজির হয়েছে, কোন উম্মতের কপালের মধ্যে আজকে নূর নাই, শুধু তোমার উম্মতের কপালের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেছেন। ওই লোকটার কপালের মধ্যে এক বিন্দু নূর দেখলাম, নূর দেখেই বুঝতে পারলাম সেটা তোমার উম্মত। নবীজি দৌড়া যাবেন, নবীজি দৌড়া যায় বলবেন, ও ফেরেশতারা রে, এটা আমার উম্মত, আমার উম্মতটারে জাহান্নামে নিও না, ছেড়ে দাও, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, নবী গো, আমরা তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারি না, আপনি আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করবে, আল্লাহ হুকুম দিলেই আপনার উম্মতকে আমরা ছেড়ে দেব। নবীজি সিজদায় পড়ে যাবেন, সিজদা পরে কাঁদবে, আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত, তুমি ওয়াদা করেছ আমার উম্মতকে জাহান্নামে দিবা না, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে ছেড়ে দেওয়ার অর্ডার দাও। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা নিয়ে আসো, নবীজি সুপারিশ করেছে নিয়ে আসো, তার আমলগুলো নবীর সামনে ওজন করো, আমলগুলো যখন নেকের পাল্লায় দাঁড়ি পাল্লায় তোলা হবে, নেক হবে কম, পাপ হবে বেশি। বলবে নবীগো, দেখেন তার পাপ তো বেশি, নেক তো কম। আল্লাহ নবী একটা প্যাকেট তার আমলের পাল্লায় ঢুকায় দিবেন, প্যাকেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে নিচের দিকে ঝুঁকে যাবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, আমার বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, যাও তাকে ছেড়ে দাও, আমার নবীর সঙ্গে তাকে জান্নাতে পাঠায় দাও। লোকটা আবেগ আপ্লুত হয়, কান্না শুরু করবে, লোকটা বলবে, আপনি কে গো, আপনার তো চিনলাম না, আপনার পরিচয় জানলাম না, আপনি আসার পর আমার মামলা রিভিউ হলো, আপনার আপিল গ্রহণ করা হলো, এরপর আমার নেক ওজন করা হলো, নেক হলো কম, পাপ হলো বেশি, আপনি এমন কি দিলেন যে জিনিসটা দেওয়ার পর আমার নেকের পাল্লাটা হঠাৎ ভারী হয়ে গেল? নবীজি বলবে, উম্মত, তোর নবীর তুই চিনো না, আমি তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আপনার দুনিয়া থেকে বিদায় হব 1400 বছর পর দুনিয়া এসেছি 1500 বছর পর দুনিয়া এসেছি আপনারে দেখি নাই আপনারে দেখা নসিব হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার নেকের পাল্লা দিলেন যা কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেল নবী বলবেন হে উম্মত রে তুই যে রাতের বেলা বিছনার মধ্যে শুয়ে আসিয়া একটা আমল করেছ তোর স্ত্রী শুনে নাই সন্তান শুনে নাই তোর দুই কাঁধে কেরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত শুনে নাই ওই আমলটা তুই গোপনে গোপনে করেছ কিন্তু আমার আল্লাহ জাল্লা শানও শুনেছেন আমার আল্লাহ তাআলা গোপন আমলটা গোপন রেখেছেন গোপনে গোপনে আমলগুলো আমার কাছে পৌঁছা দিয়েছেন ওই আমল ছিল তুই বালিশের মধ্যে মাথা লাগা দিয়া শুয়ে আসিয়া দুরুদ শরীফ পাঠ করেছ দুরুদগুলোকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠায় দিয়েছে ওই দুরুদের আমলগুলো আজকে তোর নেকের পাল্লায় জমা করে দিলাম